তনুষ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে ঢেঁড়স গাছে প্রচুর ফলন পেতে কী সার প্রয়োগ করব সেই বিষয় নিয়েই কথা বলবো। নার্সারি থেকে বীজ নিয়ে এসে টবের মাটিতে বীজ বপন করেছিলাম। এখন কিছু গাছে ফলন শুরু হয়েছে, আর কিছু গাছ বেশ বেড়ে উঠেছে। সবজির খোসা গাছের জন্য খুবই উপকারী। আমি খোসাগুলো রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে অল্প করে মাটিতে মিশিয়ে দিয়েছি। এতে পটাশ এবং নাইট্রোজেন সার ভালো আছে। শশার খোসা থেকে পটাশ পাওয়া যায়। তারপর জল দিয়ে দেব, এতে গাছের বৃদ্ধি ভালো হবে। গাছের গোড়ার ব্যবহার করা শুকনো চা পাতা দিয়ে দেব, এতে গাছের গোড়া ঠান্ডা থাকবে। মালচিং পদ্ধতি ব্যবহার করে গরমে গাছ সুস্থ রাখতে পারবো, আর ছত্রাকনাশকও হবে। চায়ের লিকার জলের মধ্যে নিয়ে গাছে স্প্রে করলে ভালো হয়। পোকামাকড় চা পাতার গন্ধ সহ্য করতে পারে না, পোকার আক্রমণও এতে কম হবে। মাঝে মাঝে টবের মাটি খুঁড়ে গাছের গোড়ায় মাটি দিতে হবে, এতে গাছ ভালো বৃদ্ধি পাবে আর ফলনও ভালো হবে। অল্প মাটি বালি আর শুকনো ডালপালা দিয়ে হালকা বেড তৈরি করলাম ছাদে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।